الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار সম্মানিত মুসলিয়ান ইকরাম, আল্লাহ রাব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে জুমাবারে এখানে বসে আল্লাহর দিন শোনার জন্য এবং জিকিরের জন্য উপস্থিত করার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ 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 কাসীরা আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা আলহামদুলিল্লাহ আলা নিআম আলহামদুলিল্লাহ আলা দাফইন নিকাম। আল্লাহর শুকরিয়া আদায় করছি সর্বাবস্থায়। মনে রাখবেন আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের জন্য একটা আজাল নির্ধারণ করেছেন, সময় নির্ধারণ করেছেন। প্রত্যেকটি মানুষই সেই সময়ের দিকে যাচ্ছে। একটা ব্যাপক সময় আছে, তার নাম হচ্ছে কিয়ামত। এটা কোরআনে কারিমে বিভিন্ন নামে এসেছে। কোথাও বলা হয়েছে আসসাআ, সেই বিশেষ ঘোষণা বিশেষ ঘটনা, এই নাম হচ্ছে বিশেষ সময় বলা হয়েছে। কোথাও বলা হয়েছে ওয়াকা, যা ঘটার যা ঘটবে। কোথাও বলা হয়েছে হাক্কা, যা বাস্তব সেটা বলা হয়েছে। বিভিন্ন নামে এসেছে কেয়ামতের ভয়াবহতা থাকার কারণেই তার ভিন্ন ভিন্ন নাম এসেছে। এবং কেয়ামত প্রত্যেকের উপর দিয়েই যাবে, এমন কেউ নয় যে তা থেকে বাঁচতে পারবে। সবার উপরেই কেয়ামত আসবে। যে ব্যক্তি মারা যায় তার কেয়ামত শুরু হয়ে যায়। সবার উপরে ব্যাপক কেয়ামত আসার আগেই কিছু নিদর্শন আল্লাহ তাআলা দুনিয়ার বুকে দিবে, সেগুলিকে বলা হয় কেয়ামতের আলামত। কেয়ামতের আলামত সম্পর্কে অনেক গ্রন্থ লেখা হয়েছে, অনেকের কাছে বাংলায় সেগুলো আছে আলহামদুলিল্লাহ। এগুলি কিছু শুদ্ধ আছে, কিছু অশুদ্ধ আছে। বিশুদ্ধ হাদিস দ্বারা যেগুলি প্রমাণিত সেগুলি আমাদের বিশ্বাস করতে হবে, যেগুলি কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়নি এরকম কথা এবং কাজ থেকে দূরে থাকতে হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সাআতা আন তাতিয়াহুম বাগতা, তারা তো অপেক্ষা করছে কেয়ামতের, যে তাদের কাছে হঠাৎ করে এসে যাবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ফাকাদ জাআ আশরাতুহা, কেয়ামতের কিছু আলামত তো এসেই গিয়েছে। কেয়ামতের আলামতগুলো দুই ভাগে বিভক্ত, ছোট আলামত বড় আলামত। ছোট আলামতগুলো আবার তিন ভাগে বিভক্ত, কিছু আলামত এসে চলে গেছে। যেমন চাঁদ ফেটে গেছে, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার, চাঁদ ফেটে গেছে, এটা কেয়ামতের আলামত আল্লাহই ঘোষণা করেছেন। কেয়ামতের আলামতের মধ্যে আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন। তিনি বলেছেন যে মওতি, তার মৃত্যু, এটাও একটি আলামত বলে তিনি ঘোষণা করেছেন। এবং এ জাতীয় অনেকগুলো জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, যা চলে গেছে, ছোট অনেক আলামত এসে তা চলে গেছে, যেগুলো আমাদেরকে জেনে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মদিনার পূর্ব প্রান্তে একটি আগুন হবে, যে আগুন দিয়ে বসরা শহর, বসরা নয় বসরা শহর, চাল সেখানকার চাল যারা চলবে তাদেরকেও দেখা যাবে। সে আলামতও চলে গেছে। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে সেটা উল্লেখ করেছেন। এর অর্থ হচ্ছে অনেকগুলো আলামত চলে গেছে, আবার কিছু আলামত চলে গেছে এবং চলছে একসাথে। অর্থাৎ কিছু আলামত চলছে, তার মধ্যে আছে জিনা বেবিচার বেড়ে যাওয়া, সুদের বেশি প্রচলন হওয়া, বইপত্র বের হয়ে যাওয়া, বইপত্র বের হবে কিন্তু এলমের কমতি হওয়া, দিন দিন এভাবে এলমের কমতি হওয়া, এটা আলামত, কেয়ামতের আলামত বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। হত্যা হানাহানি বেড়ে যাওয়া কেয়ামত আলামত বলে বলেছেন, যা চলেছে এবং চলছে, এখনো আগে হয়েছে এখনো হচ্ছে, এই জাতীয় আলামত রয়েছে। আর কিছু আলামত আছে ছোট আলামত, যা এখনো আসেনি, যা আসবে, আবার বড় আলামতগুলো একটাও আসেনি, যা একটার পর একটা আসবে অনবরত,
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কিয়ামতের একটি আলামত আসবে তার পরেরটা অনবরত আসতেই থাকবে, যেভাবে কোনো তসবিহ দানা থেকে অথবা কোনো মালা থেকে পড়তে থাকে, একটি একটি অনবরত পড়তে থাকে ছিঁড়ে গেলে, সেভাবে কিয়ামতের আলামতগুলো একটির পর একটি আসতে থাকবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখলেন একদিন সাহাবা একরাম বসে আছেন, হুযায়বা ইবনে আসির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি দেখেছেন তারা বসে কিয়ামতের আলোচনা করছে। রাসূল জিজ্ঞাসা করলেন, কিসের আলোচনা করছো? সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ তাযাকারুস সাআ, হে আল্লাহর রাসূল, আমরা কিয়ামতের আলোচনা করছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাকুম লান তারাউহা, তোমরা কখনো সেটা দেখতে পাবে না, হাত্তা তারাউ ক্বাবলা আশরা আয়াতি, তার পূর্বে 10টি নিদর্শন দেখতে পাবে। তারপর তিনি আলোচনা করলেন আদ-দুখান ওয়াদ-দাজ্জাল ওয়াদ-দাব্বা, তুরুজ শামসু মিন মাগরিবিহা, খুরুজ ইয়াজুজ ওয়া মাজুজ। তারপর তিনি বললেন যে নুজুল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খাসফুন বিল মাশরিক, খাসফুন বিল মাগরিব, খাসফুন বি জাজিরাতিল আরব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো উল্লেখ করলেন। সবশেষে উল্লেখ করে বললেন, সবশেষে যেটা হবে, নারুন তাহশুরুন নাসা ইলাল মাহশার, এমন একটি আগুন বের হবে যা মানুষকে হাশরের ময়দানের দিকে নিয়ে যাবে। সেই হাশরের ময়দান হচ্ছে দুনিয়ার হাশর, আখিরাতের হাশরের ময়দান নয়, কারণ আখিরাতের হাশরের ময়দান নতুন ভাবে তৈরি হবে। আল্লাহ তাআলা যেমন জমিনে হাশর করবেন, যেই জমিনে কারো কোনো অপরাধ সংঘটিত হয়নি, দুনিয়ার হাশরের ময়দান সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সেটা হবে শাম, আরদুস শাম। শাম বলতে বুঝানো হয় বর্তমান সিরিয়া, ফিলিস্তিন এবং বর্তমান যে লেবানন আছে, এ জর্দান আছে, পুরো এলাকাটাকে শাম বলা হয়। যেহেতু কাবার এই পাশে, শাম তো কাবার বাম পাশে আছে বলেই সেটার নাম হয়েছে শাম। এই দিকে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন কি কি হবে কিয়ামতের আগে, অনেকগুলো আলামত বলে দিয়েছেন। এই আলামতের মধ্যে কেউ কেউ এই আলামতের মধ্যে প্রথম যে আলামতটির কথা বলেছেন তা হচ্ছে খুরুজুল মাহদি, ইমাম মাহদির আগমন। ইমাম আমরা কেন বলছি, কারণ তিনি ইমাম হবেন, এই জন্য ইমাম বলেছি। এই জন্য নয় যে তিনি এখনই ইমাম হয়েছেন বা যার এখনো জন্ম হয়েছে কিনা, সেটা অনেকেই যারা শিয়ারা তারা বাড়াবাড়ি করছে, যার আলোচনা আমরা করব। তিনি কে এই বিষয়টি আমাদের আজকের আলোচ্য বিষয়। ইমাম মাহদি হচ্ছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল হাসানি আল আলাউই, অর্থাৎ তিনি, তার নাম হবে মুহাম্মদ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ, এবং তিনি হবেন ইমাম হাসানের বংশধর থেকে, এবং তিনি হবেন আলীর সন্তান, আলীর সন্তানদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন। তা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা ফাতেমার বংশধর হিসাবে, তিনি ফাতেমার বংশধর হিসাবে তিনি দুনিয়াতে আসবেন, এবং তিনি হাসান রাদিয়াল্লাহু আনহুর বংশধর হিসাবে আসবেন। এর কারণ বর্ণনা করছেন ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, যে এর কারণ হচ্ছে এটা, যে ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এর কারণ হচ্ছে যেহেতু হাসান নিজে খেলাফত ত্যাগ করেছিলেন, এই জন্য আল্লাহ তাআলা তার সন্তানকে খেলাফত দিয়ে সেটা পূর্ণতা দান করবেন, সারা বিশ্বের মানুষকে তার অধীন করবেন, যেভাবে তার তিনি খেলাফত ত্যাগ করার মাধ্যমে, হাসান খেলাফত ত্যাগ করে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে খেলাফত দিয়েছিলেন এবং সমস্ত মুসলিমরা একমত হয়েছিল, তেমনি আল্লাহ তাআলা তার সন্তানের মধ্যে খেলাফত দিয়ে সমস্ত মুসলিমকে আবার এক ঐক্যে গঠিত করবেন। এটা ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাই বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা ব্যাপারে বেশ কিছু ভবিষ্যৎবাণী করেছেন, তার মধ্যে একটি হাদিস আমি উল্লেখ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ লাম ইয়াবকা মিনাদ দুনিয়া ইল্লা ইয়াউমুন লা তাওয়ালাল্লাহু যালিকাল ইয়াউম হাত্তা ইয়াবআথু ফীহি রাজুলান মিন্নী আও মিন আহলি বাইতি ইয়াতু ইসমুহু ইসমি ওয়া ইসমু আবিহি ইসমু আবি। যদি দুনিয়ার পৃথিবীতে একদিনও বাকি না থাকে, মাত্র একদিন বাকি থাকে, আল্লাহ তাআলা সেটাকে অনেক লম্বা করে দিবেন। অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে আসবে এটা বলা, যে অবশ্যই মাহদি মুহাম্মদ ইবনে হাসান, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এটা এই নামের একজন ব্যক্তি আসবে রসুলের বংশধর থেকে। এই জন্য রসুল বলছেন যদি দুনিয়া বাকি নাও থাকে,
আল্লাহ তাআলা সেটাকে লম্বা করে বাড়াবেন, যাতে করে আমার বংশের থেকে একজন লোককে তিনি প্রেরণ করবেন যার নাম হবে আমার নাম এবং যার পিতার নাম হবে আমার পিতার নামের সাথে সম্পৃক্ত একই নাম। ইমাম তিরমিজি এবং আবু দাউদ হাদিসটি বর্ণনা করেছেন এবং এগুলি সহি হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের শেষে বের হবে মাহদি, আল্লাহ তাআলা তার হাতে এমন বরকত দিবেন যে জমিনকে পুষ্টিতে পরিপূর্ণ করে দিবেন, জমিনের ফল ফলাদি এমন বের হবে যে তিনি অনেক সম্পদের অধিকারী হবেন এবং সেই সম্পদ মানুষকে অনবরত দুহাতে বিলাতে থাকবে, সেখানে কোনো ভয় থাকবে না যে আবার না সম্পদ কম হয়ে যায়, এরকম ভয় থাকবে না। সম্পদের প্রাচুর্য বোঝানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাহান শব্দটি ব্যবহার করেছেন। এবং জানোয়ার জীব জন্তু এগুলি অনেক বেশি হবে, উম্মত অনেক বেশি হবে, অনেক বাড়তি হবে, অর্থাৎ তখনকার সময়ে অধিকাংশ মানুষ ইসলাম গ্রহণ করবে। বরং যখন এরপরে যখন ঈসা আলাইহিসসালাম অবতরণ করবেন তখন তিনি কোনো জিজিয়া গ্রহণ করবেন না বলে সরাসরি হাদিসে এসেছে, তিনি সলিপ ভঙ্গ করবেন, অর্থাৎ যারা এখন শুল নিয়ে গলায় লাগাচ্ছে, ক্রুশ লাগাচ্ছে যারা এখন গলার মধ্যে, তাদের সেটা গ্রহণ করবেন না, তারা শুধু ইমান আনবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেটা বলে দিয়েছেন, ওয়া ইম মিন আহলিল কিতাব ইল্লা লায়ুমিনান বিহি ক্বাবলা মাউতিহি ওয়া ইয়াউমাল কিয়ামতি ইয়াকুনু আলাইহিম শাহীদা, কিয়ামতের আগে প্রত্যেকটি আহলে কিতাব ইমান আনবে। এর অর্থ হচ্ছে তখনকার দিনে আর কোনো মূর্তি পূজা থাকবে না, কঠিনভাবে তারা সবাই ইমান আনবে এবং কেউ ইমানের বাইরে থাকতে পারবে না, উম্মত অনেক বর্ধিত আকার হবে। এই অবস্থা সম্পর্কে তিনি বলেছেন ইয়াইশু সাবআন আও তামানিয়া, তিনি 7 বা 6 বৎসর রাজত্ব করবেন, এর আগে জীবিত থাকবেন কিন্তু 6 বা 7 বৎসর, অন্য কোনো বর্ণায় আছে 7 বা 8 বছর, কোনো কোনো বর্ণনায় দেখা যায় যে ঈসা আলাইহিসসালাম 40 বছর থাকবেন, তিনি যদি 33 বয়সে আল্লাহ তাআলা উপরে উঠিয়ে নিয়ে থাকেন আর 7 বছর যোগ করা হয় তাহলে 40 বছর হয়ে যায়, এটাও হতে পারে, অথবা দুর্বল বর্ণনার কারণে তিনি 40 বছরও তিনি দুনিয়াতে অবস্থান করতে পারেন, কিন্তু যদি দুর্বল বর্ণনা বাদ দেওয়া হয় তাহলে তিনি দুনিয়াতে আবার এসে 7 বছর তিনি রাজত্ব করবেন। এই বর্ণনা হাদিস থেকে আমরা পাই। অন্য এক হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উবাশশিরুকুম বিল মাহদি, তোমাদেরকে আমি সুসংবাদ দিচ্ছি মাহদির, ইউবাসু আলা ইখতিলাফিন মিনান নাস, তিনি তখনই প্রেরিত হবেন যখন মানুষের মধ্যে মতানৈক্য চরম আকার ধারণ করবে, ওয়া জালাজিল, এবং যখন অনবরত মানুষের মধ্যে ভূমিকম্পের মতো অবস্থা বিরাজ করবে, ফাইয়াম লাউল আরদা কিস্তান ওয়া আদলান, তখন তিনি জমিনকে পরিপূর্ণ করে দিবেন ইনসাফ দিয়ে এবং সেটা মানুষের মধ্যে ইনসাফ এবং আদল দিয়ে পরিপূর্ণ করে দিবেন, কামা মুলি আজুরান ওয়া জুলমা, যেমনি ভাবে সেটা পরিপূর্ণ হয়ে যাবে তখনকার সময়ে জুলুম এবং অত্যাচারে পরিপূর্ণ অবস্থায় তিনি আসবেন, আসে সমস্ত দুনিয়াতে তিনি ইনসাফ এবং আদল দিয়ে পরিপূর্ণ করে দিবেন, আকাশের যারা অবস্থানকারী ফেরেশতারা আর নিচে অবস্থানকারী মানুষ সবাই তার উপরে সন্তুষ্ট থাকবে, ইয়াকসিমুল মাল আসহাহান, তিনি সম্পদ অনবরত দুহাতে মানুষকে বিলাইতে থাকবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিসটি তার মুসনাদে বর্ণনা করেছেন। অনুরূপভাবে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মাহদি মিন্না আহলুল বাইত ইউসলিহুল্লাহু ফি লাইলা, মাহদি আমাদের বংশে হবে আহলুল বাইত থেকে, আল্লাহ তাআলা তাকে এক রাত্রিতে বিশুদ্ধ করে দিবেন, অর্থাৎ তিনি এর আগে সঠিক পথে থাকবেন না অথবা কোনো কারণে তাকে এই অবস্থা এত মর্যাদাপূর্ণ অবস্থায় দেখা যাবে না, সেই দিনে সেই রাত সে এক রাত্রিতে আল্লাহ তাআলা তাকে সঠিক পথে নিয়ে আসবেন, তিনি সেই মর্যাদায় ভূষিত হওয়ার মতো অবস্থায় চলে আসবেন। পঞ্চম হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মাহদি মিন আত্রাতি, মাহদি আমার পরিবারভুক্ত, মিন ওয়ালাদি ফাতেমা, সে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, ফাতেমার বংশধর থেকে হবে, সন্তানদের মধ্যে থেকে হবে। অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়ানজিলু ঈসা ইবনে মারইয়ামা,
ইবনে মারিয়াম আসবেন, নাজিল হবেন, ফায়াকুলু আমিরুল মাহদি, তখন তাদের আমির থাকবেন আল মাহদি, তিনি বলবেন তাআলা সাল্লি বিনা, আসুন আসুন আমাদের সাথে, আমাদের নিয়ে আপনি সালাত আদায় করুন, ফায়াকুলু লা, তিনি বলবেন না, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম বলবেন না, আমি সালাত আদায় করব না, ইন্না বাদাহুম আমির বাদিন তাকরিমাত বাদিল উম্মাহ, তোমাদের একে অপরের উপর আমির হবে, অর্থাৎ তিনি মামুর হিসাবে সালাত আদায় করবেন, তাকরিমাত আল্লাহ লিহাযিল উম্মাহ, এই উম্মতকে সম্মানিত করার জন্য তিনি একজন নবীকে, একজন রাসূলকে, এই উম্মতের একজন আমিরের পিছনে সালাত আদায় করিয়ে ও উম্মতকে সম্মানিত করে দিবেন। মুসনাদুল হারেসে হাদিসটি এসেছে, অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইউবায়াউ লিরাজুলিন বাইনা রুকনি ওয়াল মাকাম, বাইতুল্লাহর পাশে রুকন এবং মাকাম, রুকন হচ্ছে রুকনি শামি, রুকনে রুকনি ইয়ামানি, মাকাম অর্থ হচ্ছে মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিম এবং রুকন অথবা রুকনি রুকন বলতে অনেক সময় যেটাকে আমরা বলে থাকি হাজিরা আসওয়াদ সেটাকেও বোঝানো হয়ে থাকে, এর মাঝে যে অংশটুকু, এই অংশটুকুর মধ্যে একজন ব্যক্তির বায়াত হবে, বায়াত অর্থ হলো তার নেতৃত্বের আনুগত্যর শপথ হবে, ওয়ালাইন ইয়াস্তাহিলুল বাইত ইল্লা আহলুহু, মনে রাখবা তোমরা ব্যতীত, তার পরিবার ব্যতীত, অর্থাৎ আল্লাহর ঘরকে নিজেরা ব্যতীত কেউ অপমানিত করবে না, ফাইজা ইস্তাহাল্লু ফালা তাসআল হানা হালাকাতিল আরব, যখন আল্লাহর ঘরকে অপমান করা হবে তখন আরবদের ধ্বংস অনিবার্য, সে ব্যাপারে আর প্রশ্ন তুলো না। তারপর হাবশার ওই ব্যক্তি আসবে যেই ব্যক্তি একটি একটি করে ঈদ খুলে ফেলে দিবে বাইতুল্লাহ, তারপর সেই বাইতুল্লাহ আবার আবার হবে না, অর্থাৎ সর্বশেষ অবস্থা কি হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা বর্ণনা করে দিয়েছেন, তিনি বলেছেন ওহুমুল্লাযীনা ইস্তাখরিজুনা কানযাহু, অর্থাৎ ওই হাবশার লোকেরা আফ্রিকান সেই কালো লোকটি এসে বাইতুল্লাহ ধ্বংস করবে এবং সেখানকার যে সম্পদ আছে সব লুট করে নিয়ে যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিসটি বর্ণনা করেছেন, অপর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাযালু ত্বায়িফাতু মিন উম্মতি ইউকাতিলুনা আল হক যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামাহ, আমার উম্মতের মধ্যে একটি বিরাট গোষ্ঠী সবসময় হকের হকের হক নিয়ে সংগ্রাম করতে থাকবে, যাহিরিনা তারা প্রকাশিত থাকবে, ইলা ইয়াউমিল কিয়ামাহ কিয়ামত পর্যন্ত এই অবস্থায় তারা থাকবে, কিয়ামত অর্থ হচ্ছে যেদিন নির্দেশ ঈমানদার থাকার কথা সেদিন পর্যন্ত, ইয়ানজিলু ঈসা ইবনে মারিয়াম, তখন ঈসা ইবনে মারিয়াম নাজিল হবেন, ফায়াকুলু আমিরুহুম, তখনকার আমির তাকে বলবেন তাআলা সাল্লি বিনা, আসুন আসুন আমাদের নিয়ে সালাত আদায় করুন, ফায়াকুলু লা, তিনি বলবেন না, ইন্না বাদাকুম আলা বাদিল উমারা, তোমাদের একে অপরের উপর আমির হবে, অর্থাৎ আমি এ তোমাদের পিছনে আমি সালাত আদায় করব, তাকরিমাতুল্লাহি হাযিহিল উম্মাহ, আল্লাহর পক্ষ থেকে এই উম্মতকে সম্মানিত করা হবে। ইমাম আহমদ ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন, সম্মানিত মুসলিয়ান ইকরাম, ইমাম মাহদি সম্পর্কে আমি অনেকগুলো হাদিস বর্ণনা করলাম, অনেক আছে, অনেক মানুষকে আপনি দেখতে পাবেন বর্তমান সময়ে যারা হাদিসের ব্যাপকতা দেখে অনেক সময় তারা অস্বীকার করে বসেন ইমাম মাহদিকে, তারাও পথভ্রষ্ট, আবার অনেক মানুষ আছে তারা সুনির্দিষ্ট কোনো ব্যক্তিকে মাহদি বানিয়ে নিয়েছেন, তারাও পথভ্রষ্ট। ইতিহাসে দেখা যায় অনেক মানুষ এভাবে নিজেদেরকে নিজেদেরকে মাহদি বলে দাবি করেছে, আবার অনেক মানুষ অন্যদেরকে মাহদি বানিয়ে নিয়েছে, আমরা তার কিছু উদাহরণ পেশ করছি যাতে করে আপনাদের সামনে বিষয়টি স্পষ্ট থাকে। ইমাম মাহদি আমরা বলেছি যে তিনি হাসান ইবনে আলীর বংশধর থেকে হবেন, কারণ বর্ণনা করা হয়েছে যে যেহেতু হাসান নিজে খেলাফত ত্যাগ করেছেন আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহ তাআলা তার সন্তানকে সেটা পূর্ণতা দিয়ে সারা পৃথিবীর শ্রেষ্ঠ খলিফা হিসেবে তখনকার সময় বিবেচনা করে তাকে খেলাফত দিবেন, কিন্তু দেখা গেছে শিয়ারা বেদি তথাকথিত শিয়ারা যারা ইরানে বসবাস করে এবং যাদের একটা বিরাট অংশ ইয়েমেনে বসবাস করে বর্তমানে, যাদের যারা যুদ্ধ করছে হুতিরা, তারা সবাই এটা বিশ্বাস করে যে সেই তিনি তার নাম তিনি বলে থাকেন মুহাম্মদ ইবনে হাসান আল আসকারি, তিনি নাকি সেই মাহদি আল মাউউদ যার ওয়াদা করা হয়েছে, এবং তিনি সে কি কি ছিলেন সে বিষয়টি আপনাদের সামনে আমি বর্ণনা করতে চাই। শিয়ারা মনে করে থাকে একটা হাদিসের অপব্যাখ্যা করে, সে হাদিসটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
এই উম্মতের মধ্যে 12 জন খলিফা যতদিন থাকবে ততদিন এই উম্মত অত্যন্ত সম্মানিত হবে এবং সর্ব জায়গায় তাদের শক্তি বীর্য সহ্য বীর্য দেখাতে পারবে। তখন এই বিষয়ে হাদিসটি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খলিফা থাকবে এবং সেই হাদিসটি নিয়ে ব্যাখ্যা করতে গিয়ে শিয়ারা ব্যাখ্যা করেছে যে এই 12 জন খলিফা হবে আলী থেকে নিচের দিকে শুরু করে তার সন্তানদের মধ্যে। কিন্তু দেখা গেছে আলীর পরে হাসান রাদিয়াল্লাহু আনহু পরে আর কেউ খলিফা হয়নি, সুতরাং তাদের সে আলোচনা সম্পূর্ণরূপে মিথ্যা এবং সে দাবিও মিথ্যা। বরং সেই খলিফা সর্বশেষ খলিফা 12 জনের মধ্যে এসে আসে আমাদের সামনে এসে পড়ে উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাই, তিনি পর্যন্ত সে 12 জন খলিফা হয়ে যায়। এবং এটাই সত্য, কারণ উম্মতে মুসলিমা সেদিন পর্যন্ত এক রাষ্ট্র এবং একটি দেশ বলে বিবেচিত হতো। এরপরে উম্মতে মুসলিমার মধ্যে ভাগ চলে আসে এবং খেলাফত দুটি রাজ্য আলাদা হয়ে যায়, একটি হয় স্পেনে আরেকটি হয় বাগদাদে। এই জন্য তখন ইসলামের সহ্য এবং শক্তি কমে যায় বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ব থেকে সাবধান করে গেছেন। তিনি আমাদেরকে ভালো সুসংবাদ শুনিয়ে গেছেন যে 12 জন খলিফা যতদিন না হবে ততদিন উম্মতের মধ্যে শক্তি সৌর্য বীর্য বজায় থাকবে এবং সেটা উমর ইবনে আব্দুল আজিজ পর্যন্ত শেষ হয়ে গেছে, এরপরে আর সেই শক্তি ছিল না। কিন্তু শিয়ারা ভুল ব্যাখ্যা করে, তারা ব্যাখ্যা করে বলে যে সেই খলিফা হবে, অথচ খলিফা হয়নি। আপনারা জানেন খলিফা একমাত্র হাসানের পর কেউ খলিফা হয়নি। তারা বলে থাকে যে হাসান ইবনে আলী হাসান, তারপর হুসাইন, তারপরে জাফর সাদেক, মুসা কাজেম, এভাবে তারা নাম বলতে বলতে আসে। 11 জন হয় আল্লাহ তাআলা মিথ্যাবাদীকে প্রকাশ করে দিবেন, সেজন্য 12 জন হয় না। কারণ হাসান আল আসকারী যখন তার মৃত্যু হয় তখন তার বয়স ছিল 6 বছর। 6 বছর বয়সে কেউ মারা গেলে তার সন্তান হওয়ার কথা নয়, এটাই হচ্ছে সত্য। তাকে যখন মেরে ফেলা হয় তখন তার বয়স ছিল 6 বছর, 11 জন হয় 12 জন হয় না। তখন তারা বানালো একটা নতুন থিওরি। কি বানালো? তারা বললো যে হাসান আসকারী গোপনে একটি বিয়ে করেছিল, তার এক দাসী ছিল, সেই দাসীর ঘরে একটি শয়তান একটি সন্তান হয়েছে, সেই সন্তানকে কেউ কোনোদিন দেখেনি। তারা বললো যে সেই সন্তান কই, কেউ তো দেখলো না। বললো যে তিনি রাগ করে যে আমার শিয়া লোকেরা কেন আমাকে সহযোগিতা করেনি, কেন আমি খেলাফত প্রতিষ্ঠা করতে পারিনি, রাগ করে তিনি রেদভা পাহাড়ে ঢুকে গিয়েছেন। এই জন্য এখনো গেলে আপনি বাগদাদে ইরাকে দেখতে পাবেন, তারা সেখানে গাড়ি নিয়ে ঘোড়া নিয়ে বিভিন্ন রকম বাহন নিয়ে বসে আছে আর ডাকতেছে ওফরুজিয়া মাওলানা, এভাবে গাদার মতো তারা ডাকছে, কারণ তারা নিজেরাই গাদা। আবার তারা ডাকছে কেউ কোনোদিন বের হবে না, কত বছর তিনি সেখানে বাঁচবেন চিন্তা করে দেখুন। বলছে তারা ডাকছে যে বের হও মাওলানা, তুমি বের হও, তুমি কেন রাগ করে ভিতরে ঢুকে আসো, বের হলে তাকে গাড়ি দিয়ে ঘোড়া দিয়ে নিয়ে আসবেন। এই জন্য সেখানে গাড়ি ঘোড়ার বহর দেখতে পাবেন আপনি। এই গাধা জাতি গাধার জন্য অপেক্ষা করছে, সেখানে কোনো মানুষ ঢুকেনি, পাহাড়ের ভিতরে ঢুকার রাস্তা কিভাবে ঢুকলো, এর নাম হচ্ছে সেরদাব বলা হয় না, যে এই গোপন রাস্তায় ঢুকে গেছে বের হয় না। বের না উম্মতে মুসলিমা এত বিপদ চলে যাচ্ছে, এত সমস্যা চলে যাচ্ছে, অথচ তিনি বের হয় না। তিনি কোন কাজে সেখানে আটকে রইলেন এবং কেন আটকে রইলেন সেটা আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম। এই তারা ইচ্ছা করে বলে থাকেন যে এই মুহাম্মদ ইবনে হাসান আল আসকারী সেই হচ্ছে 12তম মাহদি, সে যখন বের হবে, তাদের কিতাবে লেখা আছে যে বের হয়ে কাবা ধ্বংস করবে, সে বের হয়ে তিনি হাজার জারদের হাতে এখন বাইতুল্লাহর সাবি আছে, সাইবি গোত্রকে ধ্বংস করবেন, তাদের থেকে সাবি নিবেন এবং তিনি কবর থেকে উঠিয়ে আবুবকর ওমরকে শুলে চড়াবেন, এই জাতীয় কথাগুলি তাদের কিতাবে লেখা আছে। প্রামাণ্য গ্রন্থে এত বড় মিথ্যাচার তারা করে থাকে যে কি করবে, যে আবার জীবিত হবে, এদের তারা যে আপনি বিশ্বাসী, অর্থাৎ পুনর্জীবনে বিশ্বাসী, যে আবার আলী আসবে, আবার অমুক আসবে, তার শিয়ারা আবার এসে কচু কাটা করবে আহলুস সুন্নাতকে, এগুলি তাদের কিতাবে স্পষ্ট লেখা আছে। তাদের কিতাবে এটা কেন বলে, তারা মিথ্যাচার করে কি জন্য, একটি মোহাম্মদ ইবনে, তারা মনে করে থাকে যে মাহদি তাদের মঞ্জ থেকে হবে, কিন্তু মিলাতে পারছে না।
যতগুলি ফেরকা বের হয়েছে শিয়াদের, সবাই এর কারণে বের হয়েছে। আপনাদের আশেপাশে ফেরকা আছে, বাবি ফেরকা, বাহাই ফেরকা, এদের একমাত্র কারণ হচ্ছে শিয়ারা, তারা বাব অর্থিল দরজা। একজন দাঁড়িয়ে শক্তিশালী বা তার ব্যক্তিত্ব আছে এমন দাঁড়িয়ে বললো যে যদি মাহাদির কাছে যেতে হয় আমার কাজ দিয়ে যেতে হবে, এর অর্থ হচ্ছে যত গুডকন আমাকে দাও আমি তার কাছে পৌঁছে দেব। এইভাবে বাবি বের হয়েছে, এইভাবে বাহাই বের হয়েছে, এইভাবে যুগে যুগে ফেতনা বা যত আছে মাহমুদিন হাসান সিরাজি সিরাজি বের হয়েছে, এই যেহেতু যুগে যুগে বের হয়ে তারা ভিন্ন ভিন্ন ফেরকায় বিভক্ত হয়ে গেছিল একটি মাসালা নিয়ে, সেটি হচ্ছে মাহাদির মাসালা, যে মাহাদি কোথায় গেল, মাহাদি কেন আসলো না, মাহাদি কেন হাসানের হুসাইনের পরিবার থেকে আসছে না, তারা এই চিন্তায় বিভোর। অথচ মাহাদি হুসাইনের পরিবার থেকে আসবে না, মাহাদি আসবে হাসানের পরিবার থেকে, এই জন্য তারা ভুল পথে অগ্রসর হয়েছে। এই রাফেজিরা শিয়ারা অপেক্ষা করছে তাদের সেই মাহাদির জন্য, তাদের কথাবার্তায় আচার আচরণে সবই মাহাদি। এমনকি আপনি যদি দেখেন সেই ইমাম উদ্দরালা খুমাইনি, পথভ্রষ্টদের ইমাম খুমাইনি, তার কিতাবের মধ্যে কিছুক্ষণ পরে যখনই তিনি সে বলে যে আমি হচ্ছি ওনার পক্ষ থেকে নায়েব, ওনার পক্ষ থেকে অর্থাৎ সেই ইমামের পক্ষ থেকে তিনি নায়েব হিসাবে আসছেন, নায়েব পক্ষ থেকে একজন প্রতিনিধি হিসাবে আসছেন, এটা বলেন। আর কোন নাম আসলে শেষে দেখেন আজ আজ অর্থ হচ্ছে আজ যেন আল্লাহ খুরু যাও, আল্লাহ তারা তাড়াতাড়ি বের করে নিয়ে আসুক, এটা তো আগতেছে তারা, কোনোদিন বের হবে না, এটা হচ্ছে তাদের মিথ্যাচার। এই গোষ্ঠী এখন সারা দুনিয়াতে তাদের সন্ত্রাস ছড়িয়ে দিচ্ছে, ইরাক থেকে শুরু করে ইরাক, সিরিয়া, এমনকি মিশরও ঢুকে পড়েছে, এবং ইরান তারা দখল করে নিয়েছে, আফগানিস্তান এবং পাকিস্তান এবং সমস্ত জায়গায় তাদের জিনিস ছড়িয়ে দিচ্ছে। আমাদের দেশেও তাদের অবস্থান অত্যন্ত ভয়াবহ, যে অবস্থার মাধ্যমে তারা অনেকেই আহলে বাইতের মিথ্যা দাবিদার, মিথ্যা মহব্বতের দাবি করছে, আহলে বাইতের নাম দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। তারাই তো হত্যা করেছে হুসাইন ইবনে আলীকে, তারাই হত্যা করেছে তার সন্তানদেরকে, অথচ তারা কান্নাকাটি করে, মায়া কান্না করে তাদের জন্য। এখানে কোনো আহলে সুন্নাহ তাদেরকে হত্যা করেনি, শিয়ারা নিজেরাই সেখানে কুফার মাটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই নাতিকে হত্যা করেছে, যেই নাতিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসতেন। তিনি তার গায়ের উপর দিয়ে, তিনি সবসময় ঘোড়ার মতো করে তাকে সাজিয়ে তার উপর দিয়ে চলেছেন, সেই নাতিকে তারা হত্যা করেছে। অথচ এখন মায়া কান্না করে আহলে বাইতের জন্য কান্নাকাটি করছে, আহলে বাইতের জন্য কান্নাকাটি করে লাভ নাই, ঈমান এবং ইসলাম নিয়ে থাকুক। ঈমান এবং ইসলাম বিরোধী, তারা আমাদের কোরআন মানে না, তারা আমাদের হাদিস মানে না, তারা আমাদের সাহাবায়ে কেরামকে কাফের বলে, তারা আমাদের আমাদের বিরুদ্ধে কিছু করতে পারলে খুশি হয়, আহলে সুন্নতের বিরুদ্ধে তারা সবসময় তাকিয়া অবলম্বন করে, আমাদেরকে গালি দিলে তাদের সওয়াব হয়, আমাদেরকে ফাঁকি দিলে, আমাদেরকে কোনো রকমের খারাপ কিছু করতে পারলে তাদের আনন্দ অনুভূত হয়। এই জাতির সাথে আমাদের কিভাবে মিল হতে পারে? এরা হচ্ছে রাফেলি, তারা মনে করে মিথ্যা বা মাহাদি তাদের মধ্যে থেকে মনে করে থাকে। দ্বিতীয়ত আরেক গোষ্ঠী যারা নিজেদের মাহাদি দাবি করেছে, সে হচ্ছে আবদুল্লাহ ইবনে সাবা। তখন আবদুল্লাহ ইবনে সাবা ইহুদি, ইসলাম গ্রহণ করে বলে আমি সেই মাহাদি। অর্থাৎ মাহাদির দেখেন কত দিক থেকে এরকম দাবি আসছে। তৃতীয়ত মুখতার সাকাফি শিয়া, সে দাবি করে বসেছে যখন যে আমি হচ্ছি, তিনি বলতে সে মুখতার সাকাফি দাবি করেছে মুহাম্মদ ইবনে হানাফিয়া, সে হচ্ছে মাহাদি। আমার দেশে মুহাম্মদ ইবনে হানাফিয়া নিয়ে লেখা আছে বিষাদ সিন্ধু পড়তে পড়তে কান্নাকাটি করে চোখের পানি ফেলে দেন, অথচ পুরো ঘটনাটা মিথ্যা, সাহিত্য হিসাবে পড়া যাবে কিন্তু এর কোনো ঘটনা বিশ্বাস করলে গুনাহ হবে, কারণ এর প্রত্যেকটি চত্র মিথ্যায় লেখা, এর কাছে সত্যের লেশ মাত্র নাই বিষাদ সিন্ধুর। এই জন্য এই বিষাদ সিন্ধুর মধ্যে মোহাম্মদ হানাফিয়ার কথা লেখা আছে, সে বলে মাহাদি না, তিনি মাহাদি নন, তিনি একজন ভালো মানুষ ছিলেন ঠিক, কিন্তু মাহাদি হিসাবে তাকে বলার কোনো সুযোগ নেই, আল্লাহ তাআলা তার রসুলের মাধ্যমে যা সুসংবাদ দিয়েছেন তিনি সেই মাহাদি নন। ফারকাতুল কাইসানিয়া আরেকটি ফেরকা আছে, তারাও দাবি করে যে মোহাম্মদ ইবনে হানাফিয়া সে হচ্ছে মাহাদি, কিন্তু এটা শিয়াদের একটি ভুল ফেরকা, খারাপ ফেরকা, ভদ্রষ্ট ফেরকা, এরা দাবি করে থাকে। আরেক গোষ্ঠী জায়েদি যারা, তারা দাবি করে থাকে যে মোহাম্মদ ইবনে নাফসুজ জাকিয়া, মোহাম্মদ ইবনে জায়েদ যিনি নাফসুজ জাকিয়া নামে বিখ্যাত ছিলেন, সে হচ্ছে মাহাদি। আরেক গোষ্ঠী দাবি করে থাকে মাইমুন আল কাদ্দাহ, কারামতা, কারামতা ফেরকা কারা, তারা ওই ফেরকা যারা কাবা ধ্বংস করেছিল, কাবার পাথর তুলে নিয়ে চলে গিয়েছিল আসাতে, আজ পর্যন্ত কাবা, যেই কাবার মধ্যে
যে হাজরে আসওয়াদ আছে তা হচ্ছে মাত্র কয়েকটা টুকরা। পুরো হাজরে আসওয়াদকে নিয়ে তারা পালিয়ে গিয়েছিল, আজও তারা ফেরত দেয়নি। এরা হচ্ছে সম্পূর্ণরূপে মাজুসদের বংশধর, সম্পূর্ণরূপে খারাপ লোক এরা। এদের বংশধর বাকি অংশ যারা আছে বর্তমানে, তারাই হচ্ছে বর্তমান সময়ে আপনাদের সমাজে পরিচিত আগা খানি, ইসমাইলি, দাউদি, বোহরা, এই জাতীয় যাদেরকে আপনারা বলেছিলেন, তাহেরি বলেছিলেন, এরা সবাই ওই শয়তানের সেলা। এরাই হচ্ছে সেই মাইমুন উবাইদুল্লাহ ইবনে মাইমুন আল কাদ্দা, যে মিশরে ফাতমি বংশ নামে মিথ্যা যে রাজত্ব সৃষ্টি করেছিল, সেই মিথ্যু সে নিজেকে দাবি করত, সেই হচ্ছে মাহদি। এই জন্য মাহদির দাবিদার ইতিহাসে অভাব নেই। মুহাম্মদের নেতৃত্ব এই ব্যক্তি মাগরেব ইউনিয়ন মরক্কোতে বসবাস করত, সে একসময় দাবি করে বসল যে আমি সেই মাহদি, আমি সে মাহদি। কিন্তু আল্লাহ তাআলা তার মিথ্যা দেখিয়ে দিলেন এবং সে যে মিথ্যু সেটা প্রমাণ করে দিলেন, কারণ তার পিতার নাম কখনো আব্দুল্লাহ ছিল না এবং তার নামের সাথে মিল হলো না এবং তাকে হত্যা করা হলো তার মাধ্যমে। কোথাও কিছু সেই জাতীয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যা যা বলেছেন কোথাও সেটা প্রমাণ করতে তারা পারলো না। ও আরেক গোষ্ঠী আব্দুল আব্দুল আহমদ ইবনে আব্দুল্লাহ সুদানি, মিশরে তারা মাহদিয়া ফেরকা হয়ে গেছে একটা, এখনো সেখানে মাহাদি আলাদা ফেরকাই আছে, বিরাট গোষ্ঠী, মাহাদবি তাদেরকে নাম বলা হয়, ওদেরকে ডাকা হয়। এই মাহাদি গোষ্ঠী তারা নিজেরা নিজের মাহাদি দাবি করে বসলো। আরেক গোষ্ঠী সর্বশেষ যেই মহা ফেতনা হয়েছিল, আপনারা জানেন সৌদি আরবে বাদশাহ মালিক ফাহাদের সময় বিরাট ঘটনা ঘটেছে, তারা সেই কাবাকে একত কাবার ভিতরে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে সেখানে এক ব্যক্তি নাম হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, নাম মিলে গেছে দেখে খুশি হয়ে গেছে, কিন্তু সে হচ্ছে কাহতানি, সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাসানের বংশধর নয়। কিন্তু শুধুমাত্র মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মিলার কারণে তাকে নিয়ে একটা বিরাট পুষ্টি ষড়যন্ত্র করে সেখানে রক্ত রক্ত গঙ্গা বইয়ে দিয়েছে এবং ষড়যন্ত্র করেছে, আল্লাহ তাআলা সেটাকে নির্বংস করে দিয়েছেন, তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছেন, কারণ সবই হচ্ছে মিথ্যা। এই মাহদি নয়, মাহদি আসবে, কিন্তু মাহদি নিয়ে বর্তমান সময়ে যা হচ্ছে সেটাই বলার আমার উদ্দেশ্য। যুগে যুগে যেভাবে কিছু মানুষ মাহদি নিয়ে বিভ্রান্ত হয়েছে, বর্তমান সময়ে কিছু মানুষ মাহদি নিয়ে বিভ্রান্ত হচ্ছে। কারো কারো কাছে মাহদি এসে গেছে, কেউ কেউ স্বপ্ন দেখছে মাহাদিকে দুধ খাওয়াচ্ছে, কেউ কেউ স্বপ্ন দেখছে মাহাদির চুল ছোট, দাড়ি ছোট, কেউ কেউ স্বপ্ন দেখছে এই জাতীয় স্বপ্ন ওরাই দেখে। যারা বসে বসে স্বপ্ন দেখে তারা সারাক্ষণ চিন্তা করতেছে নিজে মাহাদি হওয়ার অথবা নিজে কাউকে মাহাদি বানানোর চিন্তায় বসে আছে। এটা ইসলামের নীতি নয়। ইসলাম বলে যখন যা আসবে তখন তার অনুসরণ করব, এর আগ পর্যন্ত মাহাদি খুঁজে বেড়ানো ইসলামের কোন নীতির ভিতরে পড়ে না। এই জন্য যারা দাবি করছে তারা ভুল করছে। এই মাহাদি কখনো নিজেও দাবি করবে না, মাহাদি কখনো নিজেও দাবি করবে না যে সে মাহাদি, বরং মানুষ তাকে জোর করে ধরবে এবং সে বায়াতের জন্য তাকে জোর করবে এবং সেই পরিস্থিতি এখনো তৈরি হয়নি। এটা যারা বলে থাকে তারা সঠিক পথে নেই, এটাই আমাদেরকে বলতে হবে, মনে রাখতে হবে। মাহাদির তার নাম এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতার নাম একরকম হতে হবে, অর্থাৎ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হবে, এবং যেটা অবশ্যই তৃতীয় যে সূত্র তা হচ্ছে হাসানের বংশধর থেকে হবে এবং তিনি খুব বেশি পরিচিত ব্যক্তিত্ব হবেন না। দেখা যায় কোনো কোনো সময় দেখা যায় কোনো কোনো বক্তারা আলোচনা করছেন যে অমুককে দেখা গেছে যে স্বপ্নের মধ্যে অমুককে দেখছে, আবার কোনো কোনো বক্তা বলেন যে একজন মহিলা স্বপ্নে দেখছে তিনি দুধ পান করাচ্ছেন চাঁদকে। এখন যিনি তাবির অপব্যাখ্যাকারী স্বপ্নের ব্যাখ্যা করতেছে তিনি বলতেছেন, তিনি কান্নাকাটি করে বললেন যে তাহলে আমাদের মাহাদি বোধ চলে এসেছে, বড় হচ্ছে। কোথাকার কোন গায়েবী সংবাদ, গায়েবীর বিষয়ে কোনো কথা বলা ইসলাম জায়েজ মনে করে না, হারাম এই জাতীয় কথা বলা, কারণ এর পক্ষে কোনো দলিল নেই, এগুলি মানোয়ার কথা বলা। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, ধারণা করে হকের হকের ধারণা করে কথা বলা হকের কাছেও কেউ যেতে পারবে না, আর ধারণা করে কথা বলা জায়েজ নাই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিহিসা মাতিয়াতুল কওমি যাআবু, অত্যন্ত খারাপ জিনিস হচ্ছে ধারণা করে কথা বলা। মাহাদি এসে গেছে, এসে যাচ্ছে, তার পিছনে খুঁজে বেড়ানো ইমানদারের কাজ নয়। এই কাজগুলি যারা করছে সম্পূর্ণরূপে ভুল পথে আছে। মনে রাখতে হবে মাহাদির কিছু সিফাত বর্ণিত হয়েছে, বলা হয়েছে আজলাল আজলাল জাবহা আফনা আন, তার নাক হবে বড় এবং তার তার কপাল হবে অত্যন্ত প্রশস্ত বলা হয়েছে, কিন্তু কি অবস্থায় আসবে সেটাও বলে দেওয়া হয়েছে। সেখানে কোনো খলিফার মৃত্যু হবে, খলিফা থাকবে, খলিফার মৃত্যু হবে,
দুনিয়ার বুকে ফেতনা ফসাদ বেড়ে যাবে এবং তিন খলিফার সন্তানদের মধ্যে যুদ্ধ হবে, আমরা এই কোনটি দেখতে পাচ্ছি না। তৃতীয়ত, তিনি হবেন নেককার বান্দা, শরীয়তের বড় আলেম হবেন, এর কোথাও খুঁজে আমরা পাচ্ছি না বর্তমান সময়ে। যেমন তিনি মক্কায় প্রকাশ পাবেন এবং রুক এবং মকামের মাঝখানে তার বায়াত হবে, এবং তিনি মনে রাখবেন তিনি পূর্ব দিক থেকে যাবেন, অর্থাৎ তিনি মক্কার বাসিন্দা হবেন না, এটাই প্রমাণ করে। কোন কোন বর্ণনায় যা এসেছে সেটা এখন আপনাদের সামনে স্পষ্ট করা উচিত বলে আমি মনে করছি। অনেকে নাকি নিজেরা এখন থেকে সেনাবাহিনী তৈরি করে রেখেছেন, জম্মুকের সেনাবাহিনী হবেন, এর জাতীয় দুঃখজনক ঘটনা আর কিছু হতে পারে না। ইসলাম এগুলি করতে বলে না, এগুলি হচ্ছে কিছু মানুষের আবেগ তাড়িত কাজ, আবেগের নাম ইসলাম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিকে যেই নিসবতি করা হয় যে তিনি বলেছেন সত্য হাদিস নয়, এজন্য বলছেন বলা হয় ইজার আইতুমু রায়াতুসু, যখন তোমরা কালো পতাকা দেখবে, কাজ্জাত মিন কিবালে খোরাসান, খোরাসান থেকে যেটা এসেছে ফাতুহা, সেখানে আসো, ফাইন্না ফিয়া খলিফাতুল্লাহিল মাহদি, কারণ এর মধ্যে আল্লাহর খলিফা মাহদি রয়ে গেছে। এটা মিথ্যা কথা, এটা কখনো হয়নি, এগুলি বানোয়ার। ইমাম শাহুল আলবানী বলেন যে এটা একটা একেবারে এইটা হচ্ছে দুর্বল, এবং এর কারণ হচ্ছে অমুক বানিয়েছে, এটা তারা নির্ধারণ করে দিয়েছে, এই জন্য কখনো এই জাতীয় জিনিসকে কখনো আমরা বিশ্বাস করব না যে পূর্ব দিক থেকে খোরাসান থেকে বা অমুক দেশ থেকে তিনি আসছেন, তার জন্য আগে থেকে সেনাবাহিনী তৈরি করতে হবে, তার জন্য লোক বল তৈরি করা দরকার, এখন থেকে বাহিনী বানানো, এই জাতীয় জিনিসগুলো বেদা কিছুদিন আগেও আপনারা দেখেছেন। যারা ইরাকের মধ্যে বিভিন্ন জায়গা ছিল, বিভিন্ন জায়গা অবস্থান নিয়েছিল, তারা কি করেছে, কালো পোশাক পরে একেবারে বিরাট কিছু করে ফেলেছে, মিথ্যুক তারা মিথ্যার পথে কাজ করেছে তারা, এখন কোথায় তারা, হারিয়ে গেছে বাতাসের মতো, এরা হচ্ছে ইহুদিদের দালালের মতো কাজ তারা করেছে। এদের থেকে সাবধান থাকতে হবে, নিজের সন্তানদেরকে সাবধান রাখতে হবে, পরিবারকে সাবধান রাখতে হবে, দীন এবং ইসলামকে প্রচার প্রসার করতে হবে। আপনার দায়িত্ব নয় ফেতনা খুঁজে বেড়ানো, আপনার দায়িত্ব নয় মাহদি খুঁজে বেড়ানো, আপনার দায়িত্ব হচ্ছে কোরআন এবং সুন্নাহর উপরে আমল করা। কোরআন এবং সুন্নাহর উপরে আমল করে যদি আপনি জীবনকে সংগঠিত করতে পারেন, কবরে যেতে পারেন আলহামদুলিল্লাহ, মাহাদিকে খোঁজার প্রয়োজন নেই। যদি বের হয়ে পড়ে যে যেখানে থাকে আমরা দেখব, তখন আমরা জানবো, তখন সেই নিয়ে চিন্তা করবো, এর আগে খুঁজে বেড়ানো, মাহাদির জন্য লোক তৈরি করা, রাষ্ট্র তৈরি করা অথবা মাহাদির অস্ত্রবাজি করা সবই হারাম। এর থেকে জীবন কোনোভাবে নিজস্ব কাজে জড়িত হতে দিতে পারেন না, করবেন না, সম্পূর্ণরূপে কোরআন এবং সুন্নাহ মেনে চলুন, এটাই হচ্ছে সালফে সালেহীনের মত। সালফে সালেহীন কখনো এই জাতীয় কাজগুলি করতেন না, যারা এই জাতীয় কাজগুলি করে ধীরে ধীরে তারা একটা ফেরকা হয়ে যায় এবং উম্মতের জন্য তারা বোঝা হয়ে যায়, উম্মতের সমস্যা তৈরি করে। এই সমস্ত লোক থেকে আমাদের সাবধান থাকতে হবে। আর একটি জিনিস খুব আলোচিত হচ্ছে মাহাদির সাথে জড়িত, সেটা হচ্ছে পৃথিবীর বয়স। কিভাবে পৃথিবীর বয়স জানতে পারলো, দেখার বিষয়। কিছু মানুষ দলিল দিয়ে থাকে, আগে দলিলগুলো শুনুন, তারা বলে থাকে দুনিয়া 7000 বছর, 7000 বছর রাসূলুল্লাহ সর্বশেষ হাজারে আসছে, সুতরাং এই সর্বশেষ হাজার হলে তাহলে কিভাবে মিললো, আমরা তো এখন 1500 বছরে 1500, তারা বলে দুনিয়ার আগে চলে গেছে, এখন আমরা হাজারের ভিতরে 500 বাড়ছে, মানে মন গড়া যত রকমের থিওরি আছে মিথ্যা হাদিস গুলো একত্রিত করে মুখে বলে দিল সহি হাদিস বললে হয় না, সহি হাদিস অবশ্যই সালফে সালেহীন থেকে সহি হিসাবে আসতে হয়, সালফে সালেহীন কে সেটা সহি বলেছে, যেখানে আমাদের ইমামগণ বলে দিয়েছেন এগুলো দুর্বল সেখানে সহি বলে দিচ্ছে, আর একটার সঙ্গে একটা মিশিয়ে সেটাকে সহি বানিয়ে চালিয়ে দিচ্ছে, এই জাতীয় তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, এই জাতীয় তথ্য দিয়ে মানুষের ইমামকে নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে, এই জাতীয় তথ্য গ্রহণযোগ্য নয়, আপনার গ্রহণ করবেন না। দুনিয়ার বয়স কত আল্লাহ বলে দেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বরিস্তু ওয়াসআতুকা হাতাই, আমাকে প্রেরণ করা হয়েছে আমার পরে, আমার সাথে কিয়ামত এইভাবে আঙ্গাঙ্গিভাবে জড়িত, এর অর্থ এই নয়, তারা মনে করছে এর সাথে কিয়ামত তো এসেই গেল, না এটা নয়, রাসূলুল্লাহ সাল্লাম উদ্দেশ্যকে জানতে হবে, অর্থাৎ অবশ্যই তারিখ কিয়ামত কারিব, আল্লাহ বলে দিয়েছেন উদ্দেশ্য এর এই নয়। 15 বছর যেখানে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা, তাকে আল্লাহ তাআলা বলছেন মানুষ আপনাকে
কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করছে, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ বলুন, এর ইন্নামা ইবনে হাজার বলেন যে ইবনে কাসির বলেন, সবাই বলেন, শাওকানি এবং কি আমাদের শাফিঈ রাহিমাহুল্লাহ তারা সবাই বলেন, ইন্নামা দিয়ে অর্থ হচ্ছে কেউ জানে না, হিসাব করে বের করার কোনো ক্ষমতা নেই, হিসাব করে বের করার কোনো ক্ষমতা না, যারা বলে দুনিয়া শেষ হয়ে যাচ্ছে, 49 বছর, 59 বছর অথবা 61 বছর, 51 বছর, 57 বছর সবই মিথ্যা স্যার, এগুলি কোনো একটি বিশ্বাস করলে ইমান থাকবে না, কারণ মিথ্যা কথার উপর কোনো কিছু নির্ভর করে না। আল্লাহ তাআলা বলছে ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, এর ইমা এর জ্ঞান শুধু আল্লাহর কাছে আছে, ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা, তবে আপনাকে কিসে জানাবে কিয়ামত নিকট হতে পারে, অর্থাৎ আপনার কিয়ামত নিকটে এতে কোনো সন্দেহ নেই, কিন্তু হিসাব নিকাশ করে বা কোনো বছর নির্ধারণ করা ঈমানদারের কাজ নয়, ঈমানদার সেটা করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালামু মাতা তাকুমু সাআতু ইল্লাল্লাহ, রাসূল পাঁচটি জিনিসের কথা বলেছেন, খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, পাঁচটি জিনিস আল্লাহ ব্যতীত কেউ জানে না, তারপর তিনি বলেছেন কিয়ামত কখন হবে একমাত্র আল্লাহই জানেন আর কেউ জানে না, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি হিসাব করে কেমনে জানলো, সেই কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি জানে, কখনো নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন জিব্রিল যে মাতা সাআ কখন কিয়ামত হবে, রাসূল তো পড়তে বলতেই পারতেন যে 1500 বছর বা 1000 বছর বা 700 বছর বাকি আছে, কিছুই বলেন না, রাসূল কি বলেছেন, মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল, যাকে প্রশ্ন করেছ, যাকে প্রশ্ন করেছ, যার কাছে প্রশ্ন করেছ, তিনি প্রশ্নকারী চেয়ে বেশি জানেন না, অর্থাৎ তিনি জানেন না, এটা কেউ জানবে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন আকাদু ফিহা, আমি এটাকে এমন ভাবে গোপন করেছি, অর্থাৎ মুফাসসিরিনরা বলেন, অর্থাৎ আমি এমন গোপন করেছি আমি কাউকে সেটা বলবো না, নিজের কাছে গোপন রাখছি, এরকম অবস্থা, আকাদু ফিহা নাফসি, অর্থাৎ কাউকে সেটা বলবো না। এই জন্য যারা বলে কিয়ামত শেষ হয়ে যাবে অথবা এই কিছুদিনের মধ্যে পৃথিবী শেষ হয়ে যাচ্ছে, তারা সম্পূর্ণরূপে মিথ্যা সারে লিপ্ত আছে, এটা কখনো শুদ্ধ নয়। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়াহাদা মিন আদিয়ানিল কাযিব, এই হচ্ছে সবচেয়ে স্পষ্ট মিথ্যা কথা, লাউকানা সাহিহান লাকানা কুল ওয়াহিদ আলিমান, যদি এটা সত্য হতো যে পৃথিবীর বয়স 1500 বছর, তাহলে প্রত্যেকটি মানুষে জানতে পারতো, তাহলে আল্লাহ তাআলার এই বাণী কখনো আর শুদ্ধ হয় না। আল্লাহ তাআলা বলেছেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, তারা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত সম্পর্কে কখন সেটা সংঘটিত হবে, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, বলুন এর জ্ঞান তো আমার রবের কাছে রয়েছে, লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লাহু, এর সময় তিনি নিজে ব্যতীত কারো কাছে এটা প্রকাশ করেন নাই, সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে সেটা ভারী হয়ে গেছে, লা তাতিকুম ইল্লা বাগতা, সেটা হঠাৎ করে এসে পড়বে, ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিয়ুন আনহা, তারা আপনাকে প্রশ্ন করছে যে আপনি সেটা জানেন বুঝি, গোপন করে রাখছেন বুঝি, কখনো নয়, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, বরং এটা হচ্ছে আল্লাহর কাছে, এর জ্ঞান আল্লাহর কাছে, আর কেউ সেটা জানে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ, একমাত্র আল্লাহর কাছে, সূরা লোকমানের শেষে যে পাঁচটি জিনিসের কথা বলা হয়েছে সেখানে কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে, সুতরাং 1500 বছর বা 1200 বছর বা এর আগে ঘটনা বহু ঘটে গেছে, সময় বেশি নেই, আমি শুধু এটাই বলবো, প্রথম প্রথম তারা বলতো 1200 বছর, যখন 1200 পার হলো এবং তাড়াতাড়ি করে আরেকটা থিওরি বের করলো, না ভুল হয়েছে 1500 বছর, ঠিক আপনারা দেখবেন কিছুদিন পরে 1500 পার হওয়ার পরে বলবে যে ভুল হয়েছে বোধহয় 2100 বছর, এইভাবে ভাগ করতে থাকবে, কোনো নির্ধারণ করা শরীয়ত অনুমোদন করে না। এই জন্য কখনো বলবেন না কিয়ামত কখন আসবে, কিয়ামত আসার এই জাতীয় কখন কথা বলা জায়েজ নাই। যারা বলে থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এক হাদিসে এসেছে, তিনি বলেছেন আদ-দুনিয়া জুমআতুম মিন জুমাইল আখিরা, অনেক দলিলগুলি দিচ্ছে, আমি ইচ্ছা করে খণ্ডন করে শেষ করবো ইনশাআল্লাহ, বলে থাকে যে দুনিয়া হচ্ছে এক জুমা, আখিরাতের 7 জুমার মধ্যে এক জুমা, আর 6000 বছর চলে গেছে, 6100 বছর চলে গেছে, এই বাকি আছে, এই হাদিসটা মুনকার, এই হাদিসটা মুনকার, এটা থেকে দলিল দেওয়া যাবে না, এটা মিলাইয়া 10-12টা একসাথে মিলিয়ে মিথ্যা সত্য মিলাইয়া একসাথে করেছে তারা, সত্য হাদিস যেটা আছে সেটা আপনাদের বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন, হাদিসটা তারা উল্লেখ করে থাকে যে আমার তোমাদের যে অবস্থান বাকি আছে আসরের ওয়াক্ত থেকে মাগরিবের সময় পর্যন্ত বাকি আছে, এটা দিয়ে দলিল দিয়ে থাকে। এই হাদিসটির এই সনদটা ইবনে জাওজি বলেছেন মিনাল মওদুআত, হাদিসটি বানোয়াট হাদিস, ইবনে আসির বলেছেন এর শব্দগুলি বানোয়াট, এই জাতীয় হাদিস গ্রহণযোগ্য নয়। কোনো কোনো হাদিস দলিল দিয়ে থাকেন, শুনে দেখেন, হাদিস শুদ্ধ হয় দলিল গ্রহণ করা অশুদ্ধ হয়, এরকম দুইটা হাদিস উল্লেখ করবো। এক নম্বর হচ্ছে তারা বলে থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন আমাদের যে সওয়াব বেশি দেওয়ার কারণ, বলছে এটা এইরকম যে কোনো কোনো মানুষ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন তোমাদের এবং আগের উদাহরণ হচ্ছে এরকম, এক লোকে কিছু কাজের লোক খাটাইছে, কাজের লোক খাটাইছে, তার কাজ লোক লাগাইছে, এরা দুপুর পর্যন্ত আমল করেছে, ইহুদিরা তাকে এক কিরাত দিল, আর যারা দুপুর থেকে আসর পর্যন্ত তাদের এক কিরাত দিল, আসর থেকে মাগরিব 2 কিরাত দিল,
এটা উদাহরণ হচ্ছে তোমাদের মতো ইহুদি নাসারা এবং তোমরা, তিন ভাগ করে দিলেন। আচ্ছা আমি জিজ্ঞাসা করি হিসাবটা কেমন ভুল হচ্ছে দেখেন। প্রথমত ভুল এটাই, আমাদের আগে কি ইহুদিদের আগে কোনো জাতি ছিল না? ওদের কথা তো আসেনি। এর অর্থ হচ্ছে রসুল্লাহ উদ্দেশ্য এটা নয়, পৃথিবীর বয়স বলা উদ্দেশ্য নয়, রসুল্লাহ উদ্দেশ্য হচ্ছে এই উম্মতকে আল্লাহ বেশি করে দান করেছেন সেটা বলা উদ্দেশ্য, এটা আল্লাহর বিশেষ রহমত এবং ফজল বলা উদ্দেশ্য। এবং তিনি নেসবা বর্ণনা করেছেন যে ইহুদি এবং নাসারা থেকে আমাদের আমলে বেশি সওয়াব আল্লাহ তাআলা আমাদের লিখবে, কারণ আমরা খুব অল্প আয়ু পেয়ে থাকি, এই জন্য আল্লাহ তাআলা তার রহমতের ভিত্তিতে আমাদের বেশি করে দিয়েছে। এটা অর্থ এটা অর্থ এটা অর্থ এটা নয় যে কেয়ামত হয়ে যাচ্ছে বলি আমরা হিসাব করতেছি 7,000 বছর ইহুদি নাসারা তৈরি কেমন হয়, সেটি মহাবুল সম্পূর্ণ করুন। দ্বিতীয় হচ্ছে তাদের মধ্যে কেউ কেউ বলে থাকে কেয়ামত যখনই হোক এই উম্মত শেষ হয়ে যাবে, অর্থাৎ ইম্মত মুসলিম আর থাকবে না। তারা হিসাব করছে কি ইহুদি নাসারা তারা একটা সময় পাশ করেছে, হাজার এক হাদিসে আসছে। আচ্ছা চিন্তা করে দেখুন ইহুদি নাসারা এখন আছে কি নাই, অবশ্যই আছে, তাহলে বোঝা গেল উম্মত থাকবে। যারা এই জাতীয় ব্যাখ্যা করছেন সেটাও একটা ভুল, এবং ভুল ব্যাখ্যার উপর নির্ভর করে সারা দুনিয়াতে মানুষকে, বেশ কিছু মানুষ শুধু বাংলা ভাষায় নয় অন্য অন্য ভাষায় মানুষকে বিভ্রান্ত করছে। আরবি ইংরেজি ভাষাতে এরকম কিছু মানুষ আছে এই জাতীয় জিনিস নিয়ে অঙ্ক কষে কষে, হাজার হাজার অঙ্ক কষে কষে বের করছে। এরা যেন নতুন এক পদার্থ বিদ্যা দাঁড়ি করছে আমাদের ইসলামের ভিতরে, এগুলি ইসলাম গ্রহণ করে না। আরেকটি পুষ্টি আছে, একটা হাদিস দিয়ে দলিল দেয়, এটা আমি শেষ করবো ইনশাল্লাহ। হাদিসটি বলে থাকে যে মা আজালুকুম, হাদিসে বলে থাকে ইন্নি লা আরজু আন লা তাজিদা উম্মতি উম্মতি আন ইউআখিরাহুম আন ইউআখিরাহুম নিসফা ইয়াউমিন কাব নিসফা ইয়াউমিন, একটা হাদিস উল্লেখ করে থাকে। হাদিসটা কি? প্রথমত হাদিসটা দুর্বল মূল কথা, এটা হচ্ছে আমি আশা করি যে আমার উম্মতকে আল্লাহ তাআলা 500 বছর বাড়াই দিবেন। যে হাদিস দলে দিয়ে থাকে 500 বছর আমল করে 500 বছর আমার উম্মত দাঁড়াইতে কোনো অসুবিধা হবে না, শব্দটা আগে দেখতে হবে আন তাকুম আন লা তাজিদা উম্মতি আমার, অর্থাৎ হাসরের মাঠে হাদিসে আছে। এই জন্য এর ব্যাখ্যা করেছেন শামসুল হক আজিমাবাদী, সুন্দর ব্যাখ্যা করে দিয়েছেন। তিনি বলেছেন অর্থ হচ্ছে হাসরের মাঠে ধনীরা পরে জান্নাতে যাবে, গরিবরা আগে জান্নাতে যাবে, ধনীরা 500 বছর পরে যাবে। এইটা বলা উদ্দেশ্য যে আমার উম্মত, আমি আশা করি যে আমার উম্মতের ধনীরা 500 বছর দাঁড়াতে কোনো অসুবিধা হবে না, এরপর তারা জান্নাতে যেতে পারবে। এটাকে দুনিয়া নিয়ে আসছে, নিয়ে আসে এখন বা আগে 1500 আগের 1000 সাথে 500 যোগ করে 1500 বছর মধ্যে কি আমাকে করবাটা দিচ্ছে, এটা সম্পূর্ণরূপে ইসলাম বিরোধী ব্যাখ্যা, এই জাতীয় ব্যাখ্যা গ্রহণ করা যাবে না। এই জন্য ইমাম ইবনুল কাইয়িমের কথাটাই আমরা সর্বশেষ বলবো যে ওয়া ইন্নাহু লামিন আবিয়ানিল কাযিব, এটা সবচেয়ে বেশি মিথ্যাচার অন্তর্ভুক্ত একটা জিনিস যে নির্ধারণ করে দিবে কেয়ামতের সময় কখন হয়ে যাচ্ছে, এই উম্মতের সময় কখন শেষ হয়ে যাচ্ছে, অথবা মাহদি চলে আসলো তাকে এভাবে দেখা যাচ্ছে, এই জাতীয় যাবতীয় বক্তব্য থেকে আমরা দূরে সরে থাকবো। তবে মনে রাখবো কেয়ামত কিন্তু নিকটে, কোরআন কারীম আল্লাহ তাআলা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, এবং কোরআন কারীম যেভাবে বলা হয়েছে যে কেয়ামতে অবশ্যই সংগঠিত হবে, এবং কোরআন হাদিসেও বলা হয়েছে কেয়ামত সংগঠিত হবে। কোরআন এবং হাদিস অনুসারে আমরা বিশ্বাস করি যে কেয়ামত সংগঠিত হবে, তার আগে যে সমস্ত জিনিস আসার কথা সেগুলি অনেক এখনো বাকি আছে, তা আমাদেরকে কেয়ামত খুঁজে বেড়ানোর কাজ নয়। আমাদের দায়িত্ব হচ্ছে ইমান এবং আমল তাজা করা, দাওয়াত দেওয়া। সাহাবায়ে কেরাম কেয়ামত খুঁজে বেড়াতেন না, তারা দাওয়াতের কাজ করতেন, তারা সারা দুনিয়াতে ইসলাম প্রচার প্রসার করেছেন। আমাদের দায়িত্ব হবে সারা দুনিয়াতে ইসলাম প্রচার প্রসারে কাজ করে যাওয়া, নিজের পরিবার থেকে শুরু করে সব জায়গাতে ইসলামকে প্রতিষ্ঠা করা হচ্ছে একজন ইমানদারের দায়িত্ব। সম্মানিত মুসলিয়ানে কেরাম, কিছুদিন আগে আপনারা একটা ভালো কাজের পথ রচনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি মিন গায়রি আন ইউনকাসা মিন আওযারি মিন উজুরিহিম শাইয়ান, যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ রচনা করবে, ভালো কাজ যত মানুষ আমল করবে তত মানুষের সওয়াব পড়তে থাকবে, তার আমলনামা জারি হতে থাকবে। এর চেয়ে ভালো কাজ আর কি হতে পারে যে মানুষ দান করবে, সদকা করবে, গরিবদের প্রতি তাকাবে। আমাদের ভাই, আমরা যারা আজ বিভিন্ন ভালো অবস্থানে আছি, বিশ্বাস করো এই অবস্থায় সাহাবায়ে কেরাম ছিলেন না, তাদের অনেকেই ছিল তাদের খাবার ছিল না, অনেকে তাদের পানীয় ছিল না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসের পর মাস চলে যেত তার ঘরে বাতি জ্বলতো না। আপনি কি মনে করেন আজ আমরা কত আরামে আছি, এসির ভিতরে বাস করছি, খাবারের শেষ নাই, খাবার ফেলে দিচ্ছি, খেতে ইচ্ছে হয় না, জোর করে খাওয়াতে ইচ্ছে করতেছে, অথচ একটা বিরাট খুশি আমাদের এই ভাই, তারা কষ্ট পাচ্ছে, তাদের প্রতি তাকানো আমাদের দায়িত্ব। মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দুহি ওয়া তারাহুমিহি ওয়া তা'আতুবিহি কামাসালিল জাসাদ ইযা ইশতাকা মিন উরুদুন তাদা'আ লাহু সায়রাতিস সাহরি ওয়াল হুম্মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
এই উম্মতের মধ্যে ইমানদার যারা আছে তাদের তাদের একটা উদাহরণ তিনি দিচ্ছেন, যে তাদের উদাহরণ হচ্ছে এরকম, তাদের পরস্পর যে ভালোবাসা সৌহার্দ্য পরস্পরের সম্পর্ক এরকম হওয়া উচিত একটি শরীরের মতো। যখন এই শরীরে কোথাও কোনো আঘাত হয় তখন সারা শরীরে তার ব্যথা অনুভূত হয়। আমার আপনার ব্যথা অনুভূত হওয়া দরকার, আমাদের রোহিঙ্গা ভাইরা যে কষ্টে আছে। কিছু মানুষ তখন খুব আবেগ তাড়িত হয়ে তাড়াতাড়ি করে চলে গেছে, অনেক কিছু দিয়ে আসছে। মনে রাখবেন একটা সময় পার হলে খাবার কিন্তু শেষ হয়ে যায়। তাদের তো এমন কোনো ব্যবস্থাপনা নেই যে তাদের কোনো চাকরি আছে, এমন কোনো বিষয় নেই যে তাদের কোনো টাকা কোথা থেকে এসে উড়ে পড়বে, এরকম নয়। বরং সেখানে আজ খ্রিস্টানদের খ্রিস্টান ধর্ম সেই তাদের রূপান্তরিত করার প্রচেষ্টা চালানো হচ্ছে, তাদেরকে তাদের দিন থেকে দূরে সরানোর প্রচেষ্টা চালানো হচ্ছে। অনেক পরিবার খ্রিস্টান হয়ে গেছে, তাদের টাকা পয়সা লেগেই আছে, তারা ওখান থেকে তারা বেরই হয় না। অথচ আমরা একবার আবেগ নিয়ে একবার গেছি, অথবা দুইবার গেছি, অথবা দশবার গেছি, কিন্তু প্রতিদিনই তো তাদের খাবারের দরকার। এই মানুষগুলোর প্রতি যদি না তাকাই, তারা যদি না খেয়ে মারা যায়, আপনার সন্তান যদি কোনো খেয়ে না খেয়ে মারা যায়, আপনার যেমন কষ্ট হবে, তাদের প্রতি তাকানো আপনার আমার দায়িত্ব হয়ে পড়ে। যার যা আছে সদকাতুল জারিয়া হিসেবে দান করবেন এবং মনে করবেন যে এটা আমার এখন দায়িত্ব। ইসলামী শরীয়ত বলে যারা মুসলিমরা কোথাও নির্যাতিত হলে অন্য কোথাও আসলে তাদেরকে দায়া করে দিতে হয়। তারা এখন হিজরত করে আসছে আপনার দেশে, এটাই হচ্ছে প্রকৃত হিজরত, ইসলামের শরীয়তে হিজরত এটা। তারা যদি কোনো আজ খ্রিস্টান হতো অথবা অন্য কোনো ধর্ম অবলম্বী হতো, তাদের কিন্তু কোনো নির্যাতন করা হতো না। বরং একটি মানুষের জন্য ইউরোপ আমেরিকা একসাথ হয়ে যায়, কিন্তু আপনি মুসলিমরা শত শত হাজার হাজার মুসলিম মারলো, তারা মনে করে কোনো ছাগলও মরে নাই, ছাগলের জন্য কান্নাকাটি করে তারা, কুকুরের জন্য কাঁদে, কিন্তু মুসলিমের জন্য কান্নাকাটি কেউ করার মতো কেউ নেই। আমাদের সবার উচিত তাদের জন্য আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, যে যতটুকু পারেন। আপনার অনেক আছে, মনে রাখবেন আপনি দেন। সাহাবায়ে কেরাম কিভাবে করেছেন, যারা তাদের কাছে হিজরত করে এসেছে, প্রত্যেকেই সমান করে ভাগ করে দিচ্ছে সম্পদকে। আমরা এতটুকু চাইবো না, কিন্তু অনেক আছে আপনার কাছে, তাদেরকে প্রত্যেকে দান করবেন তাদের জন্য, এবং তাদের জন্য নিজেদের মনকে উজাড় করে দান করবেন, তাদের জন্য দোয়া করবেন, এবং তাদের খেয়াল খুশি খেয়াল রাখবেন, যাতে করে তাদের ইমান চলে না যায়। একজন ইমানদার মানুষের ইমান রাখার দায়িত্ব আপনারও রয়েছে। তাদেরকে এমন পরিস্থিতিতে নিতে দিবেন না যা তারা কুকুরে উঠতে বাধ্য হয়ে যায়, কারণ কাদার কপুরাঞ্জে কুনা কুকুরা, মানুষ দারিদ্রতা অনেক সময় কুকুরের দিকে নিয়ে যায়। আজ আমাদের সমাজে কোনো কোনো জায়গাতে এই অবস্থার সুযোগ নিচ্ছে, যারা আমাদেরকে ধর্মান্তরিত করে অন্য ধর্মে নিয়ে যেতে চাচ্ছে, এই সুযোগ তারা নিয়ে নিচ্ছে। আমাদের প্রত্যেকের উচিত হাত বাড়িয়ে দেয়া। এই ভাইদের প্রতি যারা এখানে দায়িত্বশীল আছেন, অনেকে এই কাজে ব্রতী আছেন, তারা চেষ্টা করছেন কিছু দিতে, আপনারা আপনাদের হাত বাড়িয়ে দিন, মুক্ত হস্তে তাদের জন্য দান করুন। এই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। মনে রাখবেন আল্লাহ তাআলা তার নবীকে বলেছেন, তার উপর নবীর জন্য সালাত আদায় করতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আলা ওয়াসাল্লু আলা খাইরিল বাশারিয়া কামা আমারাকুমুল্লাহ আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়াযানা বিমালায়েকাতি মুসাফাহাতুল কুদসি ওয়াযাল্লা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরা ওয়া আমিরা ইন্না আল্লাহ ওয়া মালায়েকাতি ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرتا صلى الله عليه بها عشر فقولوا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين ابي بكر وعمر وعثمان وعلي وان سائر الصحابه والتابعين رضوان الله عليهم اجمعين اللهم اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم اللهم انصر المسلمين في كل مكان اللهم ايدهم بتأييدك يا رحمن اللهم اغفر لهم اللهم اغفر لهم اللهم اغفر لهم يا ارحم الراحمين اللهم ردهم الى دينهم يا اكرم الاكرمين হে আল্লাহ, পৃথিবীর আনাচে কানাচে যত মানুষ নির্যাতিত হচ্ছে সবাইকে তুমি রহমত করো আল্লাহ, যত মুসলিমরা কষ্ট পাচ্ছে তাদের প্রতি তুমি দয়া করো আল্লাহ, তাদেরকে তুমি দিনের দিকে ফিরিয়ে দাও আল্লাহ, আল্লাহ তাদের জন্য তুমি একজন কায়েদ জব্বার তুমি দেখিয়ে দাও আল্লাহ, আল্লাহ তাদের নেতৃত্ব দেওয়ার মতো লোক তৈরি করে দাও আল্লাহ, আল্লাহ আমাদেরকে দিনের জন্য কবুল করো আল্লাহ, আল্লাহ আমাদের সন্তানদেরকে কবুল করো আল্লাহ, আল্লাহ আমাদের নারীদেরকে তুমি কবুল করো আল্লাহ, আল্লাহ তাদেরকে ফিতনা থেকে দূরে রাখো আল্লাহ, আল্লাহ তারা যে নিজেরা ফিতনা না হয় এবং অপরের জন্য ফিতনার কারণ না হয় এই বিষয়টি আল্লাহ তাদের তুমি হেফাজত করো আল্লাহ, আল্লাহ তাদের দ্বারা আল্লাহ তুমি
এই উম্মতের পূর্বসূরী যে সমস্ত নারীরা ছিল তাদের মতো তাদেরকে হতে দাও আল্লাহ। আল্লাহ আমাদের সন্তানদেরকে দিনের পর বড় করো আল্লাহ। আল্লাহ তাদের জন্য তুমি দিনকে প্রশস্ত করে দাও আল্লাহ। আমাদের যারা কবরে শুয়ে গেছে তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ যারা কবরে শুয়ে গেছে তাদের তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ যারা মারা গেছে তাদের তুমি ক্ষমা করে দাও আল্লাহ। যারা অসুস্থ আছে তাদের সুস্থ দান করো আল্লাহ। আল্লাহ অনেকেই দোয়া চেয়েছেন তাদের জন্য তুমি আল্লাহ তাদের কি অভাব আছে তুমি জানো, তাদের স্বভাব পূরণ করে দাও আল্লাহ। আল্লাহ তাদের অনেকে অসুস্থ আছে হাসপাতালে আছে তাদেরকে সুস্থতা দান করো আল্লাহ। রব্বিল আরহাম আনতা খায়রুর রাহিমিন ইবাদাল্লাহ رحمكم الله ان الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله أكبر والله